হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার নিউ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকে ভিডিওটা হচ্ছে স্বাদের অনুষ্ঠান। তো স্বাদের অনুষ্ঠান কার সেটা দেখতে হলে কিন্তু পুরোটা ভিডিও দেখতে হবে। তো সেটাই তোমাদের সামনে দেখাবো কি কি হচ্ছে কি না, পুরোটাই দেখাবো। তো তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। বলেছিলাম যে সকালবেলা তোমাদের কাছে, তো সাতটা হচ্ছে ওর ওর নাম হয়েছে লিপিকা। বন্ধুরা তো এখন ওকে সাত দিয়ে দেবে, তো তাদের নিয়ম হয়েছে এখন 7 মাসে সাত দিচ্ছে। তাদের নিয়ম হয়েছে 7 রকম পিঠে 7 রকম মিষ্টি দিয়ে সাত দিতে হয়। তো আমারও ইচ্ছে ছিল ওকে সাত খাওয়ানো, কিন্তু আমাদের শ্বশুরবাড়িতে নিয়ম নেই, তার জন্য আমি ওকে সাত খাওয়াতে পারবো না। তো নিয়ম নেই যেহেতু, তো সেই নিয়মটা আমি করতে পারবো না, তার জন্য আমি খাওয়াই না। তো ওরা খাওয়াচ্ছে, ওদের নিয়ম আছে, ওরা খাওয়াচ্ছে। তো বন্ধু তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, তো সাত দিয়ে দিচ্ছে, এখন ওর বর দিচ্ছে। তো জানি না বর দিতে হয় কি না, আমাদের মতো তো বর দেয় না। তো বা বলছে ওরা শাখা খুলে আরেক শাখা করতে, তো আমি মানা করছি যে এক শাখা খুলতে নেই, ওটার মধ্যে ওটা থাক আর একটা পরিয়ে দে। তার মধ্যে ওর শাশুড়িও বললো যে না না, খুলে পড়তে নেই, এটা একটা থাক আর একটা পরিয়ে দে। তো পরে এখন প্রায় একটা বেজে গিয়েছে। তো রাজস্থানে প্রচন্ড গরম থাকে, যারা থাকো তারা বুঝতে পারবে কি পরিমাণ গরম থাকে। তো ওর বর এখন গিয়ে আমাদের জন্য সবার জন্য ম্যাঙ্গো নিয়ে আসলো, গরমে খাওয়ার জন্য, গরম লাগছে তার জন্য খাওয়ার জন্য। এখন ঠান্ডাটা খাচ্ছি, শরীরে যাওয়া ঠান্ডা হবে। তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে স্বাদের মেনুটা হচ্ছে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে বেগুনি চাটনি, ডাল, মাশরুম, মাছ আর ডিম, মাছের ডিম, তারপর পাঁপড়, শসা, লেবু, ভাত আর একটা কাঁচা লঙ্কা। তো ওকে এখন দিয়ে দিয়েছে প্রায় এখন দুটো বেজে গিয়েছে। তো দিয়ে দিয়েছে, তো একটু লেট হয়ে গেছে, কারণ কোয়ার্টারের মধ্যে তো এরকম হয়, এত তাড়াহুড়ো তো করা যায় না, ঠিক না? বাড়ির মধ্যে তো সবাই থাকে, তাড়াহুড়ো করা যায়।
এখানে তো একা একা একজন রান্না করেছে, ওই দিদিটাকে যে দেখিয়েছি ওই একা একা রান্না করেছে, আর সাথে আরেকজন ছিল ও হেল্প করে দিয়েছে। তা আমাদের নিয়ম নেই, তার জন্য আমি আর কিছুই করতে পারলাম না। তো বন্ধুরা, ওকে তো দেখলি স্বাদ দিয়ে দিয়েছে। তো এখন আমরা সবাই খেতে বসে গেলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে এতটুকুই, বাই বাই।